ঢাকায় পর্দা উঠল সাফ অনুদ্ধ বিশ নারী ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে এই মুহূর্তে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সেবাই মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের সবশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন শেখ আশিক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আশিক, খেলার সবশেষ অবস্থা কি আর এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ কনক, যে কথাটি বলছিলেন বাংলাদেশের মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার অবস্থা, তার আগে যে প্রশ্নটি করেছিলেন খেলার সর্বশেষ অবস্থা, স্কোরবোর্ড এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েরা 2-1 গোলে এগিয়ে আছে। ম্যাচের শুরুতে যখন ম্যাচের বয়স আড়াই মিনিটও হয়নি তখনই বাংলাদেশ ম্যাচে প্রথম গোল দেয়, প্রথম গোল দিয়েছিলেন। তারপর প্রথম গোলের পর 12.5 মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল দেয়, আকলিমা প্রথম গোলে অ্যাসিস্ট করেন এবং প্রথম গোলটা করেন আকলিমা রিপার অ্যাসিস্ট থেকে এবং দ্বিতীয় গোলটি আকলিমা অ্যাসিস্ট করেছেন এবং ক্যাপ্টেন শামসুন নাহার জুনিয়র দ্বিতীয় গোলটি করেছেন। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, একে একে বাংলাদেশ যখন আক্রমণ করছিল এবং 2-0 গোলে এগিয়ে যাওয়া ম্যাচে হুট করে 24 মিনিটে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি গোল হজম করে এবং এই গোল হজম করে ম্যাচের ব্যবধানটা কমে যায়। তো সর্বোপরি অবস্থা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা, আজকে কেবল প্রথম দিন শুরু হয়েছে খেলা। তো বাংলাদেশের যে মূল কম্পিটিটর এই ম্যাচে সেটি হচ্ছে, যদি বলি সেটি হচ্ছে ভারত, কারণ ভারত চার দলের এই টুর্নামেন্ট, ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ভুটান এবং সেই ম্যাচে ভুটানকে ভারত হারিয়েছে 12-0 গোলে। আপনি চিন্তা করে দেখুন কত বড় একটা মার্জিনাল পয়েন্ট, কত বড় একটা ডিফারেন্স। সেখানে বাংলাদেশ লড়ছে এবং 2-1 গোলে এগিয়ে থাকলেও ভারতের খেলার কোয়ালিটিটা কিন্তু, মানে আমার কাছে মনে হয়েছে যে বেশি আক্রমণাত্মক এবং বেশি গোছানো। সেখানে প্রতিটা দলই বাংলাদেশের প্রতিপক্ষ, যেহেতু চার দলের টুর্নামেন্ট, চার দলের মধ্যে হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই চার দলের মধ্যে যে দুই দলের পয়েন্ট সর্বোচ্চ থাকবে সেই দুই দল হচ্ছে ফাইনালে মুখোমুখি হবে। তো এখানে হচ্ছে ব্যাপারটা যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে জিতলেও মূল যে বিষয়টা সেটি হচ্ছে নিজেদের শক্তির জানান দিতে হবে এবং প্রত্যেকটা দলকে রুখে দেওয়ার মতো পূর্ণ সামর্থ্য নিয়েই খেলতে হবে। আর এই কমলাপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে, যেখান থেকে বাংলাদেশের রেকর্ড, বাংলাদেশের মেয়েদের রেকর্ড খুবই ভালো। এখান থেকে বেশ কিছু শিরোপা এসেছে সাফের এইজ লেভেলের বিভিন্ন টুর্নামেন্টে, বাংলাদেশের মেয়েরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তো যেহেতু হোম গ্রাউন্ড যে খেলা, তো সেই হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা নিয়ে, দর্শকদের সমর্থন নিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেতে পারে সেটা হচ্ছে বড় একটা বিষয়। কারণ বাংলাদেশের নারী ফুটবলের যে জাগরণটা, বাংলাদেশের নারী ফুটবলের যে সমর্থনটা, নারীদের ফুটবলের যে জয় জয়কার, বাংলাদেশের নারীদের ফুটবলে যে ভালো করার যে আকাঙ্ক্ষার যে স্পৃহা, সেটা ধরে রাখার জন্য এবং সেই উন্মাদনাটা এবং সেই আগ্রহটা ধরে রাখার জন্য বাংলাদেশের এই টুর্নামেন্টটা জেতা আসলেই জরুরি। এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, যেহেতু আশা করা যাচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ আরও 2-1 গোল করবে, হয়তো বা 4-1 বা 5-1 গোলের ব্যবধানে বাংলাদেশ যদি জেতে তাহলে আত্মবিশ্বাসের জায়গাটা ভালো হবে এবং শেষ পর্যন্ত ফাইনালে অবশ্যই কোয়ালিফাই করবে। তবে মূল চ্যালেঞ্জটা হবে ভারত, আশা করা যায় যে ভারত ফাইনালে হবে, ভারতের বিপক্ষে মূল চ্যালেঞ্জটা হবে ফাইনালে। কনক, অবশ্যই আশিক আপনাকে ধন্যবাদ, আমরাও আশা করি এই মার্জিনটা আরও বড় হোক, বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাক। আশিক আপনাকে ধন্যবাদ।